সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে করলার বীজ জার্মিনেশন শোধন সম্পন্ন বিষয়টি এবং ট্রেতে বসানো সবকিছুই এখানে দেখাবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে ফেলুন। আমি চাষাবাদ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেখাই, তাই আপনারা আমার সাথে থাকুন। চলুন দর্শক, দেখে নেওয়া যাক। এখানে যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোরি করলার জাত, এটা হচ্ছে ছোট করলা। এত জাত থাকতে কেন গ্লোরিকে আমি বেছে নিলাম? প্রিয় দর্শক, আমি যেটি চাষাবাদ করে ফলন ভালো পেয়েছি, গাছের লংজিভিটি পেয়েছি, রোগবালাই কম পেয়েছি, বাজার ভালো পেয়েছি, আমি সেই জাতগুলোই করি। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এই জাতটি আগে থেকেই করি, এবারও করছি। তো দর্শক, এটা হচ্ছে আপনার 100 পিস বীজ আছে এরকম একটা প্যাকেট। এটার বাজারে দাম নিল আমার থেকে 360 টাকা। তো বীজটাকে প্রথমে আমরা এখানে পানিতে ভিজিয়ে নেব। শুকনো বীজ যেহেতু আর এটার চামড়া অনেক মোটা, তাই আমাদের একটু দীর্ঘ সময় ধরে ভেজাতে হবে, মানে 8 থেকে 12 ঘন্টা বা এক রাত ভিজালে ভালো হয়। তো দর্শক, এরপরে আমরা এই বীজটাকে শোধন করে নিব। এখানে আমি একটা গ্লোভস ব্যবহার করার চেষ্টা করেছি, আপনারাও গ্লোভসটা ব্যবহার করার চেষ্টা করবেন। আসলে শোধনই মানে জীবাণু যেন না থাকে, ব্যাকটেরিয়া যেন না থাকে, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে এখানে আমি কার্বন ডাইজিমকে ব্যবহার করেছি শোধন করার জন্য। প্রিয় দর্শক, অনেক ভালো ভালো ছত্রাকনাশক আছে যেগুলো আপনার গায়ে লেখা থাকে, দেখেন বীজ শোধন করা যায়। তো আপনি কার্বন ডাইজিং দিয়ে শোধন করতে পারবেন, টাইকোডার্মা দিয়েও শোধন করতে পারবেন, আরও অনেক ধরনের ছত্রাকনাশক আছে এবং হাইড্রোজেন পারক্সাইড আছে, এগুলো দিয়েও করা যায়। দেখুন, আমি এখানে 2 গ্রাম পরিমাণ আমি কার্বন ডাইজিং নিলাম 100টা বীজের জন্য। আপনারা পরিমাণ মতো করে এখানে নিবেন, এটার নির্দিষ্ট মাপ আসলে প্যাকেটের গায়ে লেখা থাকে, আপনারা দেখে নেবেন। এক এক কোম্পানির এক এক মাত্রা থাকে। তো দর্শক, আমি এখানে একটু পানি দিয়ে পাউডারটাকে একটু মানে ভিজিয়ে নিলাম। এরপরে বীজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, যেন ভালো করে বীজগুলো এই পানিতে মানে ধুয়ে নেওয়া যায়, যাতে করে যে কোনো ভাইরাস জীবাণু যাই থাকুক না কেন যেখানে এখানে শোধন করে নেওয়া যায়, তাই আমি চেষ্টাটি করছি। তো দর্শক, দেখতে থাকুন। আমি এখানে 2টি পদ্ধতি আপনাদেরকে দেখাবো জার্মিনেশনের। যেহেতু শীতকাল যাচ্ছিল তাই জার্মিনেশন খুব মানে কঠিন হয়েছিল, বিষয়গুলো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা ভিডিও একটু বড় হলে আমার উপরে মানে মন খারাপ করেন, বলেন ভাই একটু ছোট করলে হয়। প্রিয় দর্শক, আমি যেহেতু শিক্ষামূলক ভিডিও করে থাকি তাই ভিডিওগুলো আসলে যতটুকু হওয়া দরকার আমি এডিটিং করেও ছোট করার চেষ্টা করি, কথাগুলো আপনাদের খুব দরকার এই জন্য বলি। আর হচ্ছে কাজগুলো নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি, তাই ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রত্যেকটি জিনিস আসলে শিক্ষণীয়, আমি যা যা করি যেভাবে করি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা এখানে আমি বালিতে দিচ্ছি, যেটা হচ্ছে সনাতন পদ্ধতি, মানে পূর্বপুরুষরা করে আসছে, আমি দেখে আসছি, এভাবেই করতেছি, মানে বাইবার্ডেম বেশি হেডেক নিচ্ছি না। তো বীজগুলোকে ভালো করে ছড়িয়ে দিতে হবে বালুর উপরে, আমি তাই করছি। তো দর্শক, সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে কিভাবে চারা জন্য বীজ বপন করতেছি টোটাল জিনিসটাই দেখাবো, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এখানে হালকা করে একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে একটু শুকনো শুকনো বালু দিয়েছি তাই পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে উপরে বালি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা করলার বীজ তাই একটু মানে মিডিলে রাখার ব্যবস্থা করতেছি, কারণ এর চামড়াটা একটু মোটা, এই জন্য
উপরে এবং নিচে বালিটার মিডিলে বীজটা বসানোর চেষ্টা করেছি। আপনারা এভাবে করতে পারেন। দর্শক দেখুন, এবার আমি দেখাচ্ছি ছালার মাধ্যমে কিভাবে করা যায়, মানে পাটের ছালা যেটাকে বলা হয়। এখানে আমি হাতের কাছে যেটা ছিল সেটাকেই ব্যবহার করেছি। এখানে বক্স টিস্যু থেকে টিস্যু নিয়েছি, আপনারা মোটা টিস্যুটা ব্যবহার করলে আরও ভালো হবে। তো এখানেও বীজগুলো ছড়িয়ে নিচ্ছি। এছাড়া আপনারা বয়েমের মধ্যেও করতে পারেন। আমি এখানে দুটি পদ্ধতি আপনাদেরকে দেখালাম। এরপরে আপনারা একটু পানি দিয়ে নেবেন টিস্যু পেপারে এবং সালাটা ভিজিয়ে নেবেন এবং এভাবে মুড়িয়ে নেবেন। ভালো করে মুড়িয়ে নেবেন যেন বাতাস সরাসরি না যায়। এই যে দেখুন, এরপরে আমি এটা সুতা দিয়ে ভালো করে বেঁধে দিব, শক্ত করে বেঁধে নিব। তো দর্শক, যেহেতু আমি বীজটা জার্মিনেশন দেওয়ার পরে সঠিক তাপমাত্রা পাচ্ছিলাম না এবং রোদও ছিল না, তাই আমি এখানে 100 বাতি বাল্বকে ইউজ করেছি এবং রাত্রিবেলাতে আমি হিট দিয়ে থাকি। তো বীজ জার্মিনেশনের ক্ষেত্রে মোটামুটি 50 থেকে 70 ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রার দরকার পড়ে। এখানে আমি রোদ পেয়েছি, তাই এটাকে রোদ্রে দিলাম। আমি দিনের বেলা যতটুকু রোদ পেয়েছি রোদ্রে দিয়েছি, আর রাত্রেবেলাতে এসে আমি লাইট দিয়েছি 100 বাল্ব জ্বেলে। দেখুন দর্শক, জার্মিনেশন হচ্ছিল কি না এটা আপনাদেরকে দেখাচ্ছি। গরমকাল হলে অল্প সময়ে হয়ে যায়, 3 দিনের মধ্যেই হয়ে যায়। আর এখানে যেহেতু শীতকাল ছিল, তাই আমার প্রায় 7 দিন সময় লেগেছে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে দর্শক, তা হচ্ছে এই যে বীজটা অঙ্কুরোদ্গম করেছে মাত্র, এটাই কিন্তু মানে ট্রেতে বসানোর জন্য পারফেক্ট, কারণ এর থেকে বড় হলে মাথাটা হুট করে ভেঙে যায়, আর ভেঙে গেলে কিন্তু বীজটা আর হবে না, চারা হবে না। তাই খুব সাবধান, আপনারা একটু খুলে খুলে দেখবেন যেন জার্মিনেশনের পরে যে মূলটা সেটা যেন অনেক বড় না হয়ে যায়। দেখুন দর্শক, বালুতে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই বালুতেও এই যে জার্মিনেশন হয়েছে। এই যে দেখুন অঙ্কুরোদ্গম করেছে একদিনের মতো মনে হচ্ছে এরকম সময়, আর এটা ট্রেতে বসানোর জন্য পারফেক্ট টাইম। প্রিয় দর্শক, অনেকেই বলেন কোকোপিট দিব না ভার্মি কম্পোস্ট দিব, কিভাবে করব। তো দর্শক, এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমি 10% কোকোপিট দিয়েছি আর 90% আমার ভার্মি কম্পোস্ট আছে। ভার্মি মানে টাইকো কম্পোস্ট, যেটা ইসিএ পাওয়া যায় আর কি, বাজার থেকে কেনা। আমি মিক্স করে রেখেছিলাম, আগে চারা করেছি, সেটা অবশিষ্ট ছিল, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা এভাবে ট্রেতে আগে এই কোকোপিট এবং ভার্মি টাইকো কম্পোস্ট ভালো করে দিয়ে নিয়ে সমান করে নেবেন। দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে সমান করে নেওয়ার পরে আমাদের এখানে একটু টেকনিক খাটাতে হবে। তা হচ্ছে এই যে ফাঁকা একটা ট্রে দেখতে পাচ্ছেন, এই ট্রের অপোজিটে যে বিটটা আছে এটার মানে ওটার উপরে নিয়ে হালকা করে আমাদের চাপ দিতে হবে, মানে এমন একটা পরিমাণে চাপ দিতে হবে যেন সুন্দর একটা গর্ত সৃষ্টি হয় বা কোকোপিটটা একটু ডেবে যায়। বেশি দিলে কিন্তু অনেক গভীরে বীজ চলে যাবে, এই জায়গায় খুব কেয়ারফুল, খুব সাবধানে করতে হবে। মানে আপনি এমন একটা পজিশন করে নেবেন যেন বীজটা উপরি ভাগেই থাকে অনেকটা, এটা খুব সাবধানের সাথে করবেন। কম বেশি হয়ে গেলে আপনারা আবার একটু করে কোকোপিট দিয়ে নেবেন। দেখুন দর্শক, এই যে কি সুন্দর করে বীজটা দেওয়ার জন্য ছোটো ছোটো কিন্তু এখানে গর্ত হয়ে গেছে। এগুলো কাজ শর্টকাটে করার একটা ভালো বুদ্ধি। তো মরিচ বা অন্যান্য ছোটো বীজের জন্য কিন্তু গর্তটা আরও কম লাগবে, আর এটা যেহেতু করলার তাই আমি একটু বেশি করে নিছি।
এরপরে আমি এই বীজটি এখানে দেওয়ার চেষ্টা করছি। আর এই বীজের মাথাটা কিন্তু নিচের দিকে দিবেন, উপরের দিকে দিলে কিন্তু বের হবে না। এখানেও একটু সাবধানতার সাথে কাজ করবেন, এই যে মাথাটা যেন মূলটা যেন নিচের দিকে থাকে, তাহলে মূলটা নিচে যায়, উপর দিকে বীজটা ঠেলে উঠবে এবং পাতা গজাবে। সময় স্বল্পতা বা ছোট করার জন্য আমি আপনাদেরকে অল্প করে দেখাচ্ছি, আপনারা এইভাবে করতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধ ছিল এই কীভাবে বীজ জার্মিনেশন করা যায়, শোধন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনুরোধ থেকে আমি ভিডিওটি করলাম। যেন প্রত্যেকটা বিষয় আপনাদের জানা থাকে, সহজে আপনারা করতে পারেন, আমি যেভাবে করি এই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।